ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টোপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায় তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বাসটি এনা পরিবহনের ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টোপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায় এর আগেও সড়কে এনা পরিবহনের বেপরোয়া যাতায়াত নিয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হয় এবার দিনের বেলা তাই রাজধানীতেই আইল্যান্ডে ওঠার দৃশ্য প্রত্যক্ষ করল ঢাকার মানুষ